স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ টোয়েন্টি সিক্স জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের দিনে বিশ্ব নেতাদের ভাষণের সময় ঘুমিয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেওয়ার আগ মুহূর্তে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করেছিলেন মার্কিন এই প্রেসিডেন্ট এই ঘটনার পর ঘুমন্ত জো শিরোনামে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে কপ টোয়েন্টি সিক্স সম্মেলনের উদ্বোধনী ভাষণের দিনে একজন সহকারী এসে জাগিয়ে তোলার আগে বাইশ সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার আগে সাত সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেছিলেন তিনি পরে চোখ খুলে মাথা নাড়েন তিনি শারীরিক প্রতিবন্ধী পরিবেশ আন্দোলনকর্মী এডি এন্দুপুর বক্তৃতা শোনার সময় বাইডেনকে ঘুমিয়ে পড়তে দেখা যায় বক্তৃতায় আমাদের খাবার উৎপাদনের সক্ষমতা এমনকি বেঁচে থাকা বৈশ্বিক উষ্ণতা হুমকির মুখে পড়ছে বলে বিশ্ব নেতাদের সতর্ক করে দিয়েছেন এডি কৃষ্ণাঙ্গ এবং সমকামী পরিবেশ কর্মী এডির বক্তৃতার সময় বাইডেনের চোখের পরও দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল সে সময় এডি বলেছিলেন আমি আপনাদেরকে এই মহান গ্রহের ধ্বংস ঠেকাতে দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এডির বক্তৃতা শেষে সম্মেলনে উপস্থিতরা যখন করতালি দিয়ে তাকে উৎসাহিত করছিলেন ঠিক সেই মুহূর্তে সহযোগী ডাকে ঘুম ভেঙে নিজেকে সামলে নেন বাইডেন এ সময় মুছতে দেখা যায় তাকে ওয়াশিংটন পোস্টের প্রতিনিধি জ্যাক ব্রাউন টুইটারে ঘুমন্ত বাইডেনের একটি ভিডিও শেয়ার করার পর তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এতে তিনি লেখেন কপ টোয়েন্টি সিক্স সম্মেলনের উদ্বোধনী বক্তৃতার সময় বাইডেন ঘুমিয়ে পড়েছেন বলে মনে হচ্ছে